এখন ইসিবি চত্বরে ডাকাতি হচ্ছে, একসঙ্গে 70টা বিল্ডিংয়ে প্রায় 150 পোলাপান অস্ত্রশস্ত্র নিয়ে ঢুকে পড়ছে। আর্মিরা সরাসরি গুলি করতেছে ইসিবি চত্বরে, পুরো যুদ্ধের ক্ষেত্র হয়ে গেছে, পুরো যুদ্ধের ক্ষেত্র, পুরো যুদ্ধের ক্ষেত্র। সর্বনাশ টাকা মিনিমাম, কেউ বলতেছে 100 প্লাবান, কেউ বলতেছে প্রায় 150 প্লাবান, কেউ বলতেছে 50-60 জন অস্ত্রশস্ত্র নিয়ে তারা আটকা পড়ে গেছে আর কি। জনগণ, এলাকার লোকজন সবাই মিলে আটকায় আর্মি খবর দিছে। সর্বনাশ, এইমাত্র আমি আসি হচ্ছে ইসিবি চত্বর থেকে কালসি যাওয়ার পথে। এটা হচ্ছে 71 টাওয়ারের এখানে। দেশের প্রত্যেকটা নাগরিক সাবধান থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে, কারণ এখন জায়গায় জায়গায় ডাকাতি হচ্ছে, দলবদ্ধ সংঘবদ্ধ হয়ে তারা ডাকাতি করতেছে। ওই জার্মানিতে ঢুকছে, একদম যুদ্ধ, গুলি চালাচ্ছে।